हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल टेक टॉक। टेक टॉक यूट्यूब चैनले आपनादे सकल के स्वागत जानाई। तो बंधुरा, बर्तमाने आमरा प्रतिनियतई स्मार्टफोनेर व्यवहार करे थाकि। स्मार्टफोन छाड़ा आमादेर एक मुहूर्त चले ना। आजकेर ई भिडियोटिर मूल विषय हलो मोबाइलेर चार्जिंग संक्रांत। मोबाइलेर चार्ज खूब ताड़ाताड़ी फुरिये जावार समस्याते अनेकेई भोगेन। से आपनि दामी किंबा कम दामी जेकोनो सेटी व्यवहार करुन ना केन, কিন্তু কিছু উপায় রয়েছে যেগুলো ব্যবহার করে মোবাইলের চার্জ অনেকাংশেই বাঁচিয়ে রাখতে পারেন। তো চলুন বন্ধুরা, আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকার এসে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমত বন্ধুরা, যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো স্ক্রিনের উজ্জ্বলতা অর্থাৎ ব্রাইটনেস। আমাদের অনেকেরই অভ্যাস মোবাইলের ব্রাইটনেস বাড়িয়ে রাখা, এর জেরে মোবাইলের চার্জ অনেক কমে যায়। তাই মোবাইলের চার্জ ধরে রাখতে হলে স্ক্রিনের উজ্জ্বলতা কমিয়ে রাখতে হবে। দ্বিতীয়ত বন্ধুরা, যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ইন্টারনেট সংযোগ প্রয়োজন অনুযায়ী চালু করা। অনেকেই আছেন যারা মোবাইলে সারাক্ষণ ইন্টারনেট সংযোগ চালু রাখেন, যাতে হয় কি তার প্রভাব মোবাইলের চার্জের ওপর পড়ে। তাই অপ্রয়োজনে মোবাইলে ডাটা কানেকশন অফ রাখুন। তৃতীয়ত হলো, ফোন চার্জে থাকা অবস্থায় বাকি অ্যাপ্লিকেশনগুলো বন্ধ করা উচিত। এই অ্যাপগুলি ডিভাইসের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকলে চার্জ হতে বেশি সময় নেয়। আপনার ফোন যখন কোনো ব্যবহার করার প্রয়োজন হয় না তখন এটি বন্ধ করুন। আপনার ডিভাইস দ্রুত চার্জ করার জন্য এটি সেরা সমাধান। চতুর্থত, যে বিষয়টি হলো মোবাইলের ভাইব্রেশন। এই অপশানটি ব্যবহারের ফলে স্মার্টফোনের অনেক বেশি চার্জ চলে যায়। একমাত্র দরকারের সময় মোবাইলের ভাইব্রেশন মোড অন করে রাখলে ভালো হয়, না হলে মোবাইলের চার্জিং দ্রুত শেষ হয়ে যাবে। লাস্টের সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো, আপনার স্মার্টফোনে ব্লুটুথ, ওয়াইফাই, হটস্পট, লোকেশন এগুলি ব্যবহার করার পর প্রয়োজন শেষ হলে তৎক্ষণাৎ বন্ধ করুন। অনেকে আছেন যারা ব্লুটুথ, হটস্পট ব্যবহার করার পর এগুলি অফ করতে ভুলে যান, ফলে এই ফাংশনগুলি সারাক্ষণ অন থাকে। এতে হয় কি মোবাইলের চার্জ দ্রুত কমতে থাকে। ঠিক একই রকমভাবে আপনার স্মার্টফোনে ব্যবহৃত অ্যাপ্লিকেশনগুলির প্রয়োজন শেষ হলে সেই অ্যাপ্লিকেশনগুলিকে ক্লোজ করুন। এই অ্যাপ্লিকেশনগুলিকে ক্লোজ না করলে এগুলি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, যার ফলে আপনার মোবাইলের ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আশা করি বন্ধুরা, আপনারা বিষয়গুলি বুঝতে পেরেছেন। এগুলি মাথায় রাখলে আপনার মোবাইলের চার্জিং সমস্যা থেকে অনেকাংশেই রেহাই পাবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।